কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের ছোট একটি সূরা থেকে, সবচেয়ে ছোট সূরা। আমি হুজুরের ছোট সূরাও ধরছি ছোট, কারণ হিসাব করে কথা বলতে হবে, উপরের অনেক সা কথা হবেই না। তারপরে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোসি মাছ চিনেন আপনারা? গোসি মাছ বাম মাছ কাদার ভিতরে থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না, দেখেছেন না? জোরে বলেন, দেখেছেন না? আমাদেরকে এই জমিনে চলতে হবে ওইভাবে, জুলুমের কাদা থাকবে, অন্যায়ের কাদা থাকবে, গুনাহের কাদা থাকবে, এই জমিনে টিকেও থাকতে হবে, বিদায় গায়ে যেন কাদা না লাগে, সেইভাবে কথা বলতে হবে, শুনতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরার নাম কাউসার। অনেকেই ভাবতেছেন হুজুর এই সূরা আল কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমি বুঝতাম, এত কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনার এই মাহফিলে আমি যোগদান করতাম না, এটা কি ভাবতেছেন? আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় নাকি কঠিন হয়, একটু কথা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বক্তার বারে হিট। ওই জায়গায় ব্রয়লার মুরগির মতো টুপাটুপি করলে হবে না, একটু দেশি মুরগির মতো কক কক করে শেখেন, তাছাড়া যখন তখন ধরে খেয়ে ফেলে দেন। বাতিলেরা ঘাড়ে চেপে আসে, যখন তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, একটু ঘাড়টা এরকম ঝেড়ে ওঠেন, দেখবেন এমনি পালা কথা বোঝে না, ওটি চুপ করে বসে আছে। রাগ করতেছেন? পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে? এরকম যদি আপনারা বোঝেন তাহলে পরিচিত সুরাত থেকে আলোচনা করলে আরো ভালো লাগবে, কারণ এই সুরাতই কম বেশি সকলেরই মুখস্থ। আজকে শুনবেন আর মনে মনে ভাববেন এই সুরের এই ওয়াজ, এরকম আলোচনা আগে তো শুনি নাই, অথবা আপনি যেইভাবে জানেন আপনার জ্ঞানের সাথে আমার জ্ঞান নাও মিলতে পারে, হয়তোবা আমি যেভাবে জানি আপনি হয়তো ওইভাবে নাও জানতে পারেন। এই জন্য আসুন আমরা একটু কোরআনকে নিয়ে বোঝার চেষ্টা করি। আমার কথায় কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? চলুন আল্লাহর কোরআনের কথা আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহ আকবার বলেন, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো মিথ্যা, কোনো ধোকা নাই, থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আরো জোরে বলেন, এই কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কোরআন সুন্নাহর কথা যত সুন্দর করেই বলেন, এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগে। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি সাতক্ষীরা থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানি হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কেনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত ভাইয়েরা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খায়, আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে অন্না পর্যন্ত দেয় না, জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেফর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এরপর আল্লাহর পয়গম্বররা শত নির্যাতন জুলুম সহ্য করে বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
এই জমিনে কোরআনের প্রচার করতে গিয়ে কালিমার প্রচার করতে গিয়ে মার গেছেন বিশ্বনবী মার গেছেন সাহাবা ইকরাম ও বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা দিতে রাজি দু হাত তুলে আল্লাহকে একবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান কথা কি মন খারাপ করেছেন আপনারা আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ আপনারা আমার জীবনের মালিক কে আপনারা আমার সম্পদের মালিক কে তাহলে আমরা যদি আল্লাহর হই সবকিছু যদি আমার আল্লাহ কিনেই নেয় তাহলে এত ভয় কেন গোলালু মার্কা মুসলমান হইন না মুনাফিক হয়ে মরার চাইতে মুমিন হয়ে মরা কুটি কুটি গুণ ভালো এজন্য মুসলমানেরা কাপুরুষের জাত নয় মুসলমানেরা বীরের জাত বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো বাতিলের কাছে মাথা নত করে একদিনও বাঁচতে চাই না কথাকে বোঝা গেছে এইবার চলেন ওয়াজ করি কষ্ট হচ্ছে আপনাদের আমি কি কোনো রাজনীতি করলাম কোনো দলকে গালি দিলাম বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতে পারি কোন দলকে গালি দেওয়ার জন্য এই জায়গায় বসি নাই কোন রাজনীতি করার জন্য বসি নাই যা বলবো কোরআন সুন্নার আলোকে বলবো হক কথা বলবো সত্য কথা বলবো এদেশের রাজনীতি নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই যদি বলি মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কিছু কথা বলতে পারি কথা বলেন ঠিক কিনা কারণ আমরা যা বলবো সব মদিনার আর মক্কার বাংলাদেশের মানুষের টেনশন করার কোনো কারণ নাই কথা কন না কে রাগ করছেন বোঝা লাগবে ওয়াজ ভুল বুঝেন না ক্যামেরাতে রেকর্ড হচ্ছে প্রশাসনের ভাইরা আছে সিডির ভাইরা আছে ডিবির ভাইরা আছে আছে না নাই হ্যাঁ এজন্য হিসাব করেই আমি কথা বলবো যাতে আমার কথা একটিও সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী সমাজ বিরোধী না হয় যা বলবো মানবতার কল্যাণে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে কথা বলেন ঠিক কিনা বাজে কথা বলার জন্য খামাকার সময় নষ্ট করে লাভ আছে ডাক করেছেন ভূমিকা দেয়া শেষ এইবার ওয়াজ জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করবেন ওঠা বসা করবেন না আর ওঠা বসা যদি করার ইচ্ছা থাকে এক মিনিট বিরতি দিয়ে আপনারা চলে যান যারা যারা যাবেন কিন্তু দয়া করে আমি আপনাদের এলাকার মেহমান